হ্যালো বন্ধু, আজকে আমি মিক্স খিচুড়ি করে আপনাদের দেখাচ্ছি। ডালটা ভেজে নিয়েছি, এই চাল একসঙ্গে ধুয়ে নিই। ফোড়নের তেজপাতা, জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একে একে যা সবজি ছিল সেই সবজি দিয়ে সবজি, ফুলকপি দিয়ে দিলাম, সবজি দিয়ে দিলাম, দুটো আলু দিয়ে দিলাম, আর দুধ গাজর দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নিই। টমেটম দিয়ে দিলাম, আলু এলাকা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিই। মশলাটা দিলাম নুন, চিনি, হলুদ, জিরে, লঙ্কা সব দিয়ে একসঙ্গে মশলাটা কষিয়ে বসে দেবো। হয়ে গেছে, একসঙ্গে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ফাইনালি খিচুড়িটা হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ঘুরে নাড়ে হয়ে গেছে। ফাইনালি আমাদের সবজিওয়ালা খিচুড়ি তৈরি হয়ে গেছে। দেখুন, আপনারা কাজু কিচমিচ যা দেবার দিতে পারেন, আমার ঘরে একজন খায় না তাই জন্য আমি দিতে পারিনি। নমস্কার। Thank you.